শিল্পীরা ঝোঁক। কাজে হচ্ছে যে অহংকার করবে শিল্পীরা করবে, এটা শিল্পী তো আসলে আমাদের অহংকার। তবে সেটা যদি বাজে পর্যায়ে না যায়, সেই অহংকার দেখা দেখি আবার তথাপি সুপারস্টার নামে যদি পরদিন থেকে নয়টায় যাতে অ্যাটলিস্ট 11টায় চলে আসে, ও যদি 2টায় 3টায় না আসে, এই অহংকারের সাথে আমি একমত না। যিনি প্রমোট করতে যাচ্ছেন এই ছবি, আমার মনে এক থেকে 1-2 কোটি প্রজেক্ট, অসম্ভব ভালো একটা প্রজেক্ট। এখন আমার কাজ হচ্ছে যে বয়সে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চলচ্চিত্রে যদি ভালো কোনো কাজ হয় সেটাকে সহযোগিতা করে, এখন আমার বয়স চলে আসছে সহযোগিতা করে। আমার তাহসিনকে এখন সহযোগিতা করা উচিত, আমার সিয়ামকে সহযোগিতা করা উচিত। একটা রেফারেন্স দিই, রেফারেন্স হচ্ছে যে আমরা রিমেক করছি রঙিন উজানভাটি, অমিত হাসান, শবনু, আমি। তো আমি অন্যান্য ছবিতে সাদিক করছি, ভাই আমার বাবা থাকেন তখন ভূমিন ছবিতে রাজীব সাহেব চলতে এখানে সুচেতামান শ্রুতেও রাজীব সাহেব আহমেদ শরীফ এবং সাদিক করছি ভাই আমি ছেলে করছি, ভাই করছি, ভাতিজা করছি। এমন সময় উনি আমার অ্যাসিস্ট্যান্ট করতে চলে যাবেন, আমি চুপচাপ বাচ্চুভের সাথে আমার অসম্ভব অসম্ভব একটা বুঝতে সাহায্য সম্পর্ক। বাচ্চু ভাইকে আস্তে করে জিজ্ঞেস করলে বাচ্চু ভাই তুমি এই ছবি কেন করলে? বাচ্চু ভাইয়ের যেটা কথা ছিল যে বাপ দাদার দায়িত্ব হচ্ছে সন্তানকে বুকে ঘাড়ে করে তুলে উপরে তুলে দেওয়ার, আমরা দায়িত্ব হিসেবে এই ছবিটা আমি করলাম। কাজে যখন ছবি করব আমার দায়িত্ব হবে আজকে সিয়াম, আজকে আখির শুভ, আজকে তার স্কিন, এরা যারা ভালো কাজ করতে যায় আমার বুকে বা আমার শরীরের মধ্যে যদি ওদেরকে ওঠাতে হয় তাহলে আমার ওঠানো উচিত। আমি মনে করি যে এখনকার যারা প্রজন্ম তারা এর মধ্যে সিয়াম অনেক এগিয়ে আছে, তাহসিন ভালো কাজ করছে, ইনশাআল্লাহ এইভাবে এই ছেলেটা আমার 5 নম্বর অ্যাসিস্ট্যান্ট রাহিম, ও আমাদের যখন 2-3টা সিটিং এর শর্টের ডিজাইন বলছিল আমি খুব তীক্ষ্ণভাবে দেখছিলাম। প্রত্যেকটা ভালো শিল্পী, প্রত্যেকটা সচেতন শিল্পী নিজে একটা ডিরেক্টর। কাজে হচ্ছে ও যেভাবে শর্টের ডিভিশন বলছিল আমি বলছি না, মনে মনে বলছি যে পজিটিভ। শাহিন এখনকার প্রজন্মে আমরা মাহফুজ ভাইয়ের সাথে কাজ করেছি, আমরা এদেশের সমস্ত বেস্ট যারা যারা ফটোগ্রাফি বলতে আলোর যে খেলা, ফিল্ম হচ্ছে আলোর খেলা, আমরা আলোর খেলা পূজারি ছিলাম, আমরা তাদের সাথে কাজ করেছি। আমরা লাইট নিয়ে কখনো কোনো কথা বলি না, কারণ আমরা লাইটে আমি ফোকাসটাই হবে আমাকে, অতএব লাইট নিয়ে ক্যামেরাম্যানে কোনো ব্যাপার না, ওরা আমার সৌন্দর্যের জন্য কাজ করে, যত সময় লাগে আমাকে দিতে হবে। তো ওই জায়গা থেকে শাহিন অসংখ্য ভালো কাজ করতেছে, শাহিন এটা বিয়োগ ফার্স্ট ক্লাস। তারপরে নায়ক নায়িকা দেখলাম পূজা, সিএম ফার্স্ট ক্লাস, তারপর দেখলাম সাবজেক্ট ফার্স্ট ক্লাস। তারপর আমি আমি ভাই একটু অথবা ওয়ার্ডের পক্ষ চলে যাবো, যে শুনলাম চম্পাদি অরুণা বিশ্বাস সুপার ফার্স্ট ক্লাস। কাজে হচ্ছে আমাদের এখন সময় হচ্ছে আমরা ভালো প্রজেক্টকে প্রমোট করার জন্য সহযোগিতার প্রয়োজন এখানে আসছি, ইচ্ছেদের জন্য স্পিড নষ্ট করলে হবে না, সিয়াম পূজা বা তাহসিন স্পিড নষ্ট, তাহসিনের জন্য অনেক আমি ওকে চিনি, আমার সাথে কাজ করছে মিশন অগ্নিপথ, একটা লো অস্ট্রেলিয়ার সিটিজেন, সে কেবলমাত্র একজনকে ভালোবেসে অস্ট্রেলিয়ার চাকরি ছেড়ে দিয়ে এখানে আসছে। ডেডিকেশন, সিয়াম একটা ব্যারিস্টার চলে আসছে, আমার নৈতিক দায়িত্ব এটাকে প্রমোট করে টাকা পয়সা দাবি সমস্ত কিছু ফেল থেকে সব গল্প যদি হয় একটা হিরো বেস, হিরো বেস চলে বেশি চলবে না। গল্প যখন রাজ্জাক সাহেব রাজ্জাক ছিলেন তাকে হেল্প করার জন্য একজন আনোয়ারা ছিলেন, একজন আনোয়ার হোসেন ছিলেন, শওকত আকবর ছিলেন, একজন গোলাম মোস্তফা ছিলেন। এখনকার কোন নায়ক বা ভিলেনের মধ্যে ঢুকে আমি হব আমি ডমিনেট করবো হবে না। এক খান সাহেব এক সদগর সাহেবকে আপনি কতভাবে দেখবেন, একটা আর্টিস্ট নিজেকে পাঁচভাবে কাঁদতে পারে, পাঁচভাবে হাসতে পারে, এক্সপ্রেশন আমাদের 4-5টাই ক্যাপিটাল। আমি সেটাই বলতেছি যে মানে কেউ কেউ ভাবে আমি আমার হিরোইজম দিয়ে আমি আমার ভিলেনিজম দিয়ে চলি চলি, নেভার এভার। গল্পকে ফোকাস দিতে হবে, গল্পকে ফোকাস দিতে হবে এবং ডিরেক্টরকে সম্মান করতে হবে, প্রজেক্টকে সম্মান করতে হবে, তারপর অডিয়েন্সের টেস্টটা মাথায় রাখতে হবে। তো এই মিক্স আপটা থাকতে হবে, আধুনিকতা, সামাজিকতা, ধার্মিকতা, এই তিনটা মিক্স আপটা জানতে হবে, ইনশাআল্লাহ সে চলে যাবে।